হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভুক্কা ডক্টরস। তো আমি হচ্ছি তিস্তা আপনাদের সাথে। তো আজকে আমরা এসে পড়েছি একটা নতুন রেস্টুরেন্ট দারুচিনি। এখানে না ঢুকতে আমার কাছে একটা গুহাওয়ালা ফিলিং এসেছে, নীল কালার লাইটের, যেটা সিঁড়ি বেয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। ওকে, গুহাটা পার করে দেখতে পারলাম একটা আলো, খুব সুন্দর আলো। তো আমরা ঢুকে পারলাম দারুচিনিতে। নতুন রেস্টুরেন্টের জন্য অনেকে বলছিল রিভিউ দেওয়ার জন্য, তো আমরা আজকে এসে গেছি। ঢুকিয়ে দেখলাম একদম গ্রামীণ অঞ্চলের থিমের একটা রেস্টুরেন্ট। একটা কুয়া বানানো ছিল, ভাবলাম জল আছে কিনা, বাট খুব সুন্দর টেরাকোটা ডিজাইনের ছিল ওয়ালের মধ্যে ড্রয়িং করা। ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল, যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে। ওয়ালগুলোতে এত সুন্দর লাগছিল, ভাবলাম আমিও একটু সেলফি নিয়ে নিই, বাট সাথে একটা ইউটিউবের জন্য ভিডিও নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগছে, ফটো তোলার জন্য একদম জায়গাটা পারফেক্ট। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম ওয়াও, খুবই সুন্দর, সিম্পল ডিজাইন, নর্মাল চেয়ার টেবিল, এক সাইডে খাটের মতো যে খাটিয়া থাকে এরকম টাইপের ছিল, বাট ওয়ালের ডিজাইন এরকম টেরাকোটা টাইপের ডিজাইন, খুব ভালো লাগছিল। ভালো আলো ছিল, লাইটিং খুব ভালো, ফটো তোলার জন্য খুবই সুন্দর ছিল। একদম গ্রামাঞ্চল থিমের, টেরাকোটা থিমের একদম ছিল, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। রণিতকে বললাম তুই আগে বস, আমি পরে বসছি। তো রণিত আগে বসলো, ওর বসে দেখে আমি প্রথম হাসছিলাম, ও তো জানে না আমি ভিডিও রেকর্ড করছি। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগলো। আমরা অনেক বিকেলে গেলাম, তো অনেকটা খালি ছিল, আমিও ঢুকে পড়লাম। অনেক কষ্ট করে ঢুকে, জিন্স প্যান্ট পরে তো বসতে তো অসুবিধা হবে, একদম পাটা তুলে আরাম করে বসলাম। মেনুটা নিলাম, মেনুটা একদম ছোট, ধরতে না ধরতে শেষ হয়ে গেল, বাট খুব কিউট মেনু ছিল, একদম সর্টেড ছিল, বেঙ্গলি ডিশেস ছিল, ওদের কিছু বিরিয়ানি ছিল। তো আমি বিকালবেলা গেলাম, তো বেঙ্গলি ডিশ ট্রাই করার ইচ্ছা ছিল না, আমি অর্ডার করে দিলাম দারুচিনি স্পেশাল চিকেন বিরিয়ানি। এটা একটা দম বিরিয়ানি না, একটা ডিফারেন্ট বিরিয়ানি, সাথে ড্রিঙ্কে বোরহানি অর্ডার করে দিলাম, ভাবলাম দেখি কীরকম হয়। বিরিয়ানিটা দেখে তো খুবই ভালো লাগছিল, বোরহানি দিয়ে গ্লাসই দিয়েছে, গ্লাসটা ছিল একদম মাটির, যেটাকে একটা আলাদা টাইপের ভাইবস আসছিলো, যেটা ভালো লাগছিল। বিরিয়ানিটা একটু অন্য টাইপের বিরিয়ানি, আমাদের আগরতলা সেই দম বিরিয়ানির মতো না, দেখে ভালো লাগছিল। আর বোরহানিটা আমি বাংলাদেশে শুনলাম একটা ড্রিঙ্ক, তো আমি আজকে ট্রাই করবো। চিকেন বিরিয়ানিতে ছোটো ছোটো অনেকগুলি পিস চিকেন ছিল, যেটা নর্মালি খাই না, অ্যান্ড সাথে একটা মাটির গ্লাস ছিল। রণিতকে বললাম তুই ট্রাই করে দেখ কীরকম লাগে খেতে। নেক্সট আমি বোরহানিটা ট্রাই করলাম, এটা না অনেকটা আমাকে লাস্তি লাস্তি টাইপ ফিলিং আসলো। আমি রিয়েল অথেন্টিক টেস্টটা এত একটা জানা নেই, বাট ভালো ছিল। অ্যান্ড লাস্টলি আমি বিরিয়ানিটা ট্রাই করলাম, বিরিয়ানিটা ভালো ছিল, বাট একটু আমার কাছে লবণ কম লেগেছে, যার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিলাম, বিকজ আমি এমনি তো একটু লবণওয়ালা খাই, তো আমি জানি না অন্যদের কাছে ঠিক লাগবে কিনা। লবণ দেওয়ার পরে ভালো টেস্ট লাগছিল, সাথে দিয়েছিল একটা তেঁতুলের চাটনি, এটা একটু ডিফারেন্ট ছিল। তো আমি তেঁতুলের চাটনির সাথে একটু ট্রাই করে নিলাম, টেস্ট না একদম নিচে থেকে না আরও উপরে চলে গেছে, দারুণ কম্বিনেশান ছিল, বলার মতো। নিশ্চয়ই ট্রাই করবে বিরিয়ানিটা। অ্যান্ড লাস্টে বোরহানিটা আমি পুরোটা খেয়ে নিলাম, বিকজ লাস্টে এটা লাস্টে টাইপ ফিলিং আসছিল, একদম দই দিয়ে বানানো, যেটা বলা বোঝা যাচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে গেলাম সেই নীল গুহা দিয়ে। নীল গুহার মধ্যে না একদম আমাদের দেখতে একদম ভূতের মতো লাগছিল। তো গাইস, তোমরা দেখতে পেরেছ, তো আমরা এখন জাস্ট দারুচিনির থেকে বেরিয়েছি। তো ওখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, একদম গ্রামীণ থিম, টেরাকোটা ডিজাইন ছিল, ওয়াল আর্টগুলি খুবই সুন্দর ছিল। থিমটা আগরতলার মধ্যে একটু নতুনত্ব, মানে ছোটোখাটো জায়গার মধ্যে খুব সুন্দর লেগেছে। লাইটিং খুবই ভালো, ফটো তোলার জন্য খুবই ভালো ছিল, সার্ভিসও ভালোই ছিল, এসে অ্যাটেন্ড করছিল, ভালোই ছিল, স্পিড ছিল, তাড়াতাড়ি করছিল। অ্যান্ড হচ্ছে যে তাদের মেনুটা, মেনুটা একদম ছোট ছিল, একদম শর্টেড, একদম সিম্পল মেনু। এটা আমাদের মেইন ছিল ওদের হচ্ছে বাঙালি খাবার। যদি এখানে কেউ এসে বাঙালি খাবার ট্রাই করতে চায় করতে পারো। আমি আজকে ট্রাই করেছি বিরিয়ানি। তো আমি অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করতাম হলে, বাট এটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমার ওদের দারুচিনি স্পেশাল চিকেন বিরিয়ানিটা ট্রাই করতে হয়েছে। তো একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি, নাহলে আমি কাচ্চিটাই অবভিয়াসলি ট্রাই করতাম হলে। বাট বিরিয়ানিটা ওকে ছিল, ইটস নট এ দম বিরিয়ানি, এটা দারুচিনি স্পেশাল বিরিয়ানি। প্রাইসটা আমার বিরিয়ানি হিসাবে একটু বেশি লেগেছে, মনে হচ্ছে একটু প্রাইসটা একটু কম করলেও পারত। ওকে, কোয়ান্টিটি একটা প্লেটের মধ্যে ওরা দিয়ে দেয়, মানে কোনো আলাদা কোনো সেপারেট করে না, বাট ওকে ঠিক আছে। ওদের চিকেনগুলি ছোটো 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 পিস করে দিয়েছে, গুঁড়া গুঁড়া চিকেন করে, যেটা আমাদের অবভিয়াসলি নর্মালি খেয়ে অভ্যাস নেই,
বাট টেস্ট ওয়াজ গুড, নট দ্যাট ব্যাড আমার। তো ড্রিঙ্কের মধ্যে দুটো অপশন ছিল, এর মধ্যে আমি ট্রাই করেছি বোরহানি। বোরহানি অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা অথেন্টিক ড্রিঙ্ক, আমি আগে কখনো ট্রাই করিনি, তো এটার আমি মানে অনেস্ট রিভিউ আমি দিতে পারবো না, বাট খাবার জন্য ভালোই ছিল, বিরিয়ানির সাথে ভালোই লাগছিল, রায়তার মতো অনেকটা টেস্ট ছিল, তো আমি খেয়ে নিয়েছি। তো তোমরা বাকি ডিটেলস বোরহানির ব্যাপারে জানতে গেলে গুগল করতে পারো। তো ওভারঅল ঠিক ছিল, বেঙ্গুলি যে ডিশগুলি ছিল এগুলো আজকে আমি ট্রাই করিনি, বিকজ বিকালবেলা এসেছি, পেটে জায়গা নেই দুপুরে লাঞ্চ করার পরে। তো নেক্সট এসে আমি বেঙ্গলি ডিশ নিশ্চয়ই ট্রাই করবো, স্টে টিউনড। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম পেজ বাই ওয়ান বুক কর 1994, ওটাতে ডিটেলস থাকবে, ফলো করবে, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।